বছর ধরে যুবক খুব কষ্টে আছি, আমার মনের মধ্যে খুব বাজে চিন্তা আসে, প্রথমে আল্লাহ বা নবীকে নিয়ে আসতো, তখন আরো বিস্তৃতভাবে অন্য চিন্তা, এখন আরো বিস্তৃতভাবে অন্য চিন্তা আসে বা যা কাউকে বলা সম্ভব নয়। এর জন্য সারাক্ষণ তবা ইস্তেগফার করি, যত তবা করি তত বেশি চিন্তা আসে, নিজেকে খুব অপরাধী লাগে, আমি খুব কষ্টে আছি হুজুর কি করব। অনেক ভাইদের এরকম প্রশ্ন আসে, মুসলমানের সন্তানদের এই রকম পরিস্থিতি তৈরি হওয়াটা এটা একেবারে নতুন জিনিস না, তবে ইদানিং একটু বেশি বিভিন্ন জায়গায় আমরা এরকম মানুষ দেখছি যে তার মনে হচ্ছে কোরআন তার পায়ের নিচে, এটা তার মনে হয় এবং নিজে যন্ত্রণার মধ্যে ভুগতে থাকেন, ছটফট করেন যে আমি যেটা করতে পারি না মুসলমান হিসাবে, আল্লাহকে নিয়ে বাজে কথা, আল্লাহকে নিয়ে গালিগালাজ করা, এগুলো মনে আসে। ভাইরা আমার ইন্টারেস্টিং বিষয় হলো এই বিষয়গুলো প্রমাণ করে যে শয়তানের অস্তিত্ব আছে, শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দেয় এবং শয়তানের এই কুমন্ত্রণার বিষয়টা টের পাওয়ার পরে আপনার ঈমান আরো বেড়ে যাওয়া উচিত। যেখানে কেউ একজন আমাকে শয়তানি করছে এই কথা চিন্তা করে আপনি আল্লাহর অস্তিত্বের প্রতি আরো বেশি ইয়াকিন এবং বিশ্বাস আপনার আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম এক সাহাবী বলেছেন যে আমার আল্লাহকে নিয়ে বাজে চিন্তা হয়, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দা কানাফসুল ঈমান, এটাই তো মূল ঈমান যে আল্লাহকে নিয়ে বাজে চিন্তা আসছে, যে যেই ঘরে সম্পদ আছে ওই ঘরে চোর যায়, কোন অমুসলিমের মনে এরকম চিন্তা আসে না। আপনি যেহেতু ঈমান এনেছেন, শয়তান আপনার ঈমান নষ্ট করার জন্য লেগেছে, বিশেষ করে এগুলো ব্ল্যাক ম্যাজিকের কারণে, কালো জাদুর কারণে এই সমস্ত ভয়াবহ পরিস্থিতি মানুষের শরীরে তৈরি হয়, মনের মধ্যে তৈরি হয়। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি ব্ল্যাক ম্যাজিক দূরের জন্য কোরআন হাদিসের আলোকে যারা ঝাড়ফুঁক করেন তাদের শরণাপন্ন হন, কোরআনে কারিমের সূরা বাকারা নিয়মিত তেলাওয়াত করেন, শুনেন এবং আয়াতুল কুরসি বেশি বেশি তেলাওয়াত করেন, এই কাজগুলো আপনি বেশি বেশি করেন। মানসিক কোন চিকিৎসকের শরণাপন্ন আপনি হতে পারেন, পাশাপাশি সেটা আপনার জন্য সহায়ক হতে পারে। আর সেই সাথে বাম দিকে শয়তান সাধারণত মানুষকে বাম দিক থেকে কুমন্ত্রণা দেয়, প্রতীকী থুতু বাম দিকে নিক্ষেপ করেন এবং আল্লাহর কাছে পানা চান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এবং পড়েন আমানতু বিল্লাহি ওয়া রাসূলি, আমানতু বিল্লাহি ওয়া রাসূলি, এটা পড়েন এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন, বাম দিকে প্রতীকী থুতু দেন তিনবার এবং বেশি সূরা বাকারা তেলাওয়াত করেন এবং পড়েন আওয়াজ দিয়ে দিয়ে, কোনো ঝাড়ফুঁকের কাছে যান, মানসিক কোনো ডাক্তারকেও দেখান, বহুমুখী কার্যক্রম করেন, সেই সাথে মাথায় রাখবেন আল্লাহ সম্পর্কে আপনার মনে বাজে চিন্তা আসার মানে হলো আপনি ঈমানদার, আপনি এই চিন্তার কারণে পেরেশান, আপনি এটাতে খুশি না, তার মানে আপনার মধ্যে ঈমান আছে, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, অতএব আপনার ঈমান হারা হন নাই। এটা নিয়ে আপনি টেনশন বেশি করলে শয়তান আরো পেয়ে বসবে, টেনশন করবেন না, বরং খুশি হবেন যে শয়তানকে আমি টের পাচ্ছি, সে আমাকে আমার মধ্যে বাজে চিন্তা ঢুকাচ্ছে, আল্লাহর প্রতি ঈমান আরো বেড়ে যাওয়া উচিত। Mm-hmm.